বিশ্বভারতীতে উদ্দেশ্য প্রণোদিত শৃঙ্খলা নষ্ট করছে রাজ্যের শাসক দল অভিযোগ করলেন বিজেপির রাজ্যের সভাপতি দিলীপ ঘোষ তিনি আরো বলেন রাজনীতি করে শিক্ষা আঙিনাকে নষ্ট করছে এই সরকার ক্ষমতাসীন পার্টি যদি অব্যবস্থা তৈরি করতে চায় বিশৃঙ্খলা তৈরি করতে চায় তাহলে স্বাভাবিক কি আটকাবে এদিকে মুখ্যমন্ত্রী বলছেন বিশ্বভারতী যেন আমরা গর্বিত আর বিশ্বভারতী যাতে মর্যাদা হানি হয় সেরকম তার লোকেরা সব ব্যবস্থা করছে এর আগে আমরা দেখি যে তার নেতারা মেশিন নিয়ে গেছেন জেসিবি নিয়ে গেছেন দেওয়াল ভেঙেছেন আর সে জায়গা দখল করার জন্য জবরদস্তি করেছেন গেট ভেঙেছেন আর তারপরে আবার এখন ওখানে যেহেতু সুচারুরূপে চলছে সেটাকে ডিস্টার্ব করার জন্য লোকজন লাগিয়ে বাইরের ভেতরে উৎপাত করছেন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই ধরনের উৎপাত স্বাভাবিকভাবে শিক্ষাবৃত্তি যারা তারাও হতাশ সরকার যদি এটা করতে চায় তাহলে কী আটকাবে